হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজ আমি তিন টাইপের গুণ রেডি করেছি দেখো দু সংখ্যা দু সংখ্যা দু সংখ্যার সাথে তিন সংখ্যা আর তিন সংখ্যা তিন সংখ্যা সো এই তিন সংখ্যা এই যে এই গুণগুলি যদি আমি একটি লাইনে করি তাহলে কেমন লাগবে এবং আমি করি না আমি তোমাদের শিখিয়েও দেব সো তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখো দেখলে তোমরা শিখে যাবে এটি আমার গ্যারান্টি ঠিক আছে সো এই তিনটে টাইপ গুণ আমরা এক লাইনেই করবো কীভাবে করবো ধরো আমি ফার্স্ট টাইপটা দেখিয়ে দিই ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে সো দেখো প্রথম টাইপ কি আছে দুই সংখ্যার সাথে দুই সংখ্যা গুণ ঠিক আছে তো এই গুণটা করার ছোট্ট একটি ট্রিক্স কি আছে ট্রিক্সটা ধরো এই একটি লাইনটা আনলাম এই চিকে চিহ্ন দিলাম আর এই একটি লাইন আনলাম তোমরা হয়তো বুঝতে পারছো না এটি কি ঠিক আছে এই চিকে চিহ্নর মানেটা কী কিংবা এই লাইনটা কী এই লাইন মানে এই একটা লাইনটা আনলাম এই লাইন মানে এইটা আর এইটা আমি গুণ করব ঠিক আছে অর্থাৎ একক সংখ্যা আর একক সংখ্যা তাহলে একক সংখ্যা একক সংখ্যা গুণ করলে কি হবে পাঁচ আশে চল্লিশ চল্লিশের শূন্য তাহলে হাতে থাকে কত আমার হাতে আমার চার আমার আছে ঠিক আছে এবারে এই চিকে চিহ্ন মানে ছয়ের সাথে পাঁচ গুণ হবে আর সাতের সাথে আট গুণ হবে ঠিক আছে এই চিঠি মানে এইটাই তাহলে একেবারে আমি মনে মনে করে নেবো তাহলে পাঁচ ছয় তিরিশ আর সাতাশে ছাপ্পান্ন এবার দেখো তোমাদের বোঝাচ্ছি বলে আমি একটু ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি নাহলে এটা মনে মনে জাস্ট করে নেওয়া যায় তাহলে পাঁচ ছক তিরিশ আর ছ সাত আশে ছাপ্পান্ন এটা আমি যোগ করব ঠিক আছে যোগ করলে কত আসছে ছয় আসে আর আট আশি ছিয়াশি আর হাতে আমার কত ছিল হাতে আমার চার ছিল তাহলে ছিয়াশি আর চারে কত নব্বই তো নব্বইয়ের এর কী হবে শূন্য বসবে নব্বইয়ের এর শূন্য হাতে কত হাতে আমার নয় আছে ঠিক আছে এবার জাস্ট কি একটি লাইন আছে মানে কি বুঝতে পারছো আমার আগের লাইন এই ছিল মানে এবার এই লাইন এই তাহলে এই লাইনটা মানে কি ছয় আর সাথে গুণ হবে ঠিক আছে ছয় আর সাথে গুণ কি হবে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হাতে আমার নয় ছিল বিয়াল্লিশ আর নয় কত বিয়াল্লিশ আর নয় তাহলে এই একান্ন আমার এই অ্যান্সার আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সো তোমার ভিডিওটি যারা বুঝতে পারো নি চলো আমি আরেকটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই দুই সংখ্যা দুই সংখ্যা পরে এগুলো আমাদের কিন্তু আছে আরও খুব মজাদার একটি ট্রিক্সের সাহায্যে আমরা অ্যান্সার কমপ্লিট করব ঠিক আছে শর্টকাটে ধরো আরেকটি আমি বসাচ্ছি সেভেন ফাইভ টু সিক্স ঠিক আছে এইটি আমি গুণ আমার প্রথমে কি ছিল প্রথমে একটি লাইন আছে তাহলে লাইন কি হবে গুণ পাঁচ তিরিশ তিরিশে শূন্য হাতে থাকে কত তিন এবারে গুণ আছে অর্থাৎ চিকে চিহ্ন চিকে চিহ্ন মানে কি ছাতে বিয়াল্লিশ পাঁচ দোকানে দশ বিয়াল্লিশ আর দশে বাহান্ন বাহান্ন আর এই হাতে তিন ছিল বাহান্ন আর তিনে কত বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন পাঁচ হাতে থাকে কত পাঁচ এবার হাতে আছে হাতে পাঁচ আছে এবারে আমার কী হবে একটি লাইন আছে এই লাইনটা মানে কি তাহলে দশকের ঘরে দুটো গুণ হবে তাহলে সাত আর দুয়ে গুণ সাত দোকানে চোদ্দো চোদ্দো আর হাতে পাঁচ ছিল চোদ্দো পাঁচে উনিশ দেখো কত সহজে আমরা দুই সংখ্যার সাথে দুই সংখ্যা গুণ কমপ্লিট করলাম সো চলো আমরা এবারে এটা যদি বুঝে থাকি তাহলে টাইপ টুতে চলে যাই ঠিক আছে টাইপ টু আমরা এবারে শিখে নেব খুব তাড়াতাড়ি তাহলে টাইপ ওয়ানের মতো টাইপ টুটাও আমরা খুব তাড়াতাড়ি শিখে যাব। সেই টাইপ টুটা টাইপ ওয়ানের মতো কিছুটা লজিক আমরা প্রথমে করব ঠিক আছে প্রথমে কি করব আমরা টাইপ ওয়ানে আমরা যেটা শিখেছি প্রথমে জাস্ট সেটাই করব তাহলে প্রথমে একটা লাইন আছে প্রথম লাইনটা আনবো ঠিক আছে এই লাইনটা মানে কি তোমরা আগে জেনে গিয়েছো তাহলে কি একক আর একক গুণ হবে তাহলে সাথে একে গুণ করলে কত সাত এবার কী হবে টাইপ ওয়ানে আমরা কী শিখেছি গুণ শিখেছি এখানেও আমরা গুণ করবো ঠিক আছে তাহলে এই গুণটা মানে কি তোমার সবাই জানো তিন আর সাথে গুণ হবে আর চার আর একে গুণ হবে তাহলে তিন সাথে একুশ আর চার একে চার একুশ আর চারে কত একুশ আর চারে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে কত পঁচিশের পাঁচ হাতে থাকে দুই হাতে থাকে দুই এবারে কী করতে হবে এবারে জাস্ট এরম একটা হেলানাড়ি একটা সোজা নাড়ি টানতে ঠিক আছে এই হেলাডারি মানে কি এই তিন নম্বর অর্থাৎ শতকের ঘরের সংখ্যাটা এই এককের ঘরে গুণ হবে ঠিক আছে অর্থাৎ দুইয়ের সাথে সাত গুণ হবে আর তিনের সাথে চার সোজাসোজা এই হেলাডারি মানে দুই আর সাত আর তিন আর চার ঠিক আছে পরে ফিরে একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দুই আর সাত মানে সাত দু চোদ্দো আর তিন আর চারে বারো তিন চারি তিন আর চারে বারো তিন চারি তিন চারি বারো তাই তো তাহলে চোদ্দো আর বারো কত বারো দোকানের চব্বিশ পঞ্চাশ ছাব্বিশ ছাব্বিশ আর হা হাতে দুই আছে সাতাশ আঠাশ আঠাশের আট হাতে থাকে কত দুই হাতে থাকে আবার দুই এবারে দেখো এবার জাস্ট একটা শুধু এরকমই কোনাগুনি গুণ মানে এরকম একটা গুণ ঠিক আছে তাহলে চার দোকানে আট আর দুই নয় দশ তোমরা হয়তো বুঝতে পারো না এই ট্রিক্সটা তল চলো আমি আরেকটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই তাহলে এই উদাহরণটা আমি আগে থেকে একটি ড্রয়িং করে রাখছি এটা কী হবে না এরকমই একটা হবে এরকমই একটা হবে একটা এরকমই হবে এরকমই হবে আর লাস্ট একটা এরকমই হবে সো আমি একটু ছাড়ছাড় করে করছি যাতে বুঝতে পারো ধরো সেভেন টু ওয়ান ফাইভ থ্রি ঠিক আছে একটু ছাড় করেছে তোমরা বুঝতে পারো যাতে চলো দেখিয়ে দিই তাহলে এইটা মানে তোমার সবাই জেনে গিয়েছো তিন কে তিন ঠিক আছে এবারে গুণ মানে কি তিন দোকানে ছয় পাঁচ কে পাঁচ পাঁচ আর ছয় এগারো হাতে থাকে এক ঠিক আছে হাতে থাকে এক এবারে এই গুণটা মানে দেখো এটা অনেকটা হেলানো আছে এটা সোজা আছে হেলানো মানে কি এই হেলানোটা এই আসবে ঠিক আছে তাহলে তিন সাইতে একুশ আর এই সোজা আছে মানে দুই আর পাঁচ সোজাসুজি হবে পাঁচ দোকানে দশ তাহলে একুশ আর দশে একত্রিশ একত্রিশ আর হাতে ছিল এক একত্রিশ আর একে কত বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে কত তিন হাতে থাকে এবার আমার তিন এবারে জাস্ট একটা হেলানো আছে মানে কি সাত অর্থাৎ শেষে শেষে গুণ হবে সাত আর পাঁচে গুণ হবে ঠিক আছে সাত আর পাঁচে কত পাঁচ সাড়তে পঁয়ত্রিশ আর তিনে হাতে হাতে থাকা তিন তাহলে ছত্রিশ আটত্রিশ আই হোপ তোমরা সব বুঝতে পেরেছো অর্থাৎ যদি বুঝতে না পারো একটু স্ক্রিপ্ট করো অবশ্যই বুঝতে পারবে এই ক্লাসটি এরকমই একটি ট্রিক্সের সাহায্যে কীভাবে করা হয়ে গেছে চলো টাইপ থ্রিতে আমরা চলে যাই টাইপ থ্রিতে যাওয়ার আগে তোমরাদের কাছে আবার বলছি ভিডিওটি কেমন লাগছে কিন্তু অবশ্যই লাইক করে এবং কমেন্টে জানাবে ঠিক আছে চলো টাইপ থ্রিতে আমরা চলে যাই চলে এসছি টাইপ থ্রিতে অর্থাৎ আমরা চলে এসছি তিন সংখ্যার সাথে তিন সংখ্যার গুণ তোমরা তো নিজেই জানো যে এটি আমরা সাধারণ নিয়মে করতে গেলে আমাদের এমনিতেই এতটা জায়গা তাই আরও বেশি লাগবে অর্থাৎ তিনটে গুণ করতে হবে একবার একবার যোগ করতে হবে সো সেটা আমরা যদি এক লাইনে করি এই এক লাইনের মধ্যে করি তাহলে কী করতে হবে এটু প্রথম থেকে ভালো করে মন দিয়ে বুঝতে হবে ঠিক আছে সো আমি দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো আমরা এতক্ষণ দু সংখ্যা গুণ অর্থাৎ এই পর্যন্ত যা শিখেছি সেটাই করব ঠিক আছে অর্থাৎ প্রথমে একটা লাইন টানব তাহলে কি চার নয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকে কত তিন ঠিক আছে এবার কি করব একটি ক্রস করব। ঠিক আছে একটি ক্রস ক্রস মানে তোমরা আগেই জেনে গিয়েছো কি এটার সাথে এটা এটার সাথে এটা গুণ হবে তাহলে কি চার দোকানে আট আর তিন নয় সাতাশ তাহলে কি সাতাশ আর আটে কত সাতাশ সাতাশ আর আট কত আসছে আট আট সাতাশ চোদ্দো পনেরো আর তিন অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আমার কাছে কত ছিল তিন ছিল হাতে তিন ছিল পঁয়ত্রিশ আর তিনে কত আটত্রিশ আটত্রিশের আট হাতে থাকে আমার আবার তিন আছে ঠিক আছে তিন আমার হাতে আছে এবারে কী করতে হবে একটু জাস্ট দেখো এবার আমি দেখো একটি বড়ো একটি ক্রস করছি ঠিক আছে একটি বড়ো ক্রস আর একটি অর্থাৎ ফাঁত খেলা টাইপের একটি আমি ড্রয়িং করলাম দেখো একটি বড় ক্রস করলাম আর চিগা ছাড়লাম অর্থাৎ বড় ক্রসটা কি এই ক্রসটা মানে সাতের সাথে নয় ঠিক আছে আর এই ক্রসটা মানে বুঝতে পারছো তাহলে চারের সাথে ছয় আর এই ক্রসটা মানে তিনের সাথে দুই ঠিক আছে সো দেখো এবারে একটু জাস্ট লক্ষ্য করে দেখো তোমরা হয়তো মনে করছো টাফ হচ্ছে কিন্তু এটা না একটু তোমরা যদি বুঝে নাও তোমাদের কিন্তু মনে মনে তোমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে ওই আগের যে সাধারণ নিয়মের ছাড়া এটাও তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে সো দেখো এডালিক্রসটা কি এই ছিল মানে সাত নয় কত তেষট্টি মন না থাকলে সাইটে লিখে নেয় সাত নয় তেষট্টি এবারে চার ছক চব্বিশ ঠিক আছে আর তিন দোকানে ছয় আর আমার হাতে ছিল তিন সব একসঙ্গে যোগ করে নাও ঠিক আছে একসাথেই যোগ করে নাও তাহলে যোগফল কত আসছে নয় নয় চারে নয় চারে তেরো তেরো আর তিনে চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে থাকে এক এক আর আট এক নয় তাহলে কত আসছে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের ছয় বসলো এবার জাস্ট আগের মতো করবে এই চিকেটা টানবে এই ছোট্ট একটা চিকে মানে কী জানো তোমরা তাহলে কি সাতের সাথে দুই আর ছয়ের সাথে তিন এই ছোট্ট চিকে ছোট্ট চিকে মানে তাহলে কি সাতের সাথে দুই আর তিনের সাথে ছয় তাহলে সাথে সাথে দুই মনে সাত দোকানে চোদ্দো আর তিনের সাথে ছয় বনে তিন ছয় আঠেরো চোদ্দো আর আঠেরো যোগ করলে কত আসছে চোদ্দো আর আঠেরো যোগ করলে আসছে তাহলে চার বারো দুই হাতে থেকে এক আর একে তিন তিন আর আমার হাতে কত ছিল হাতে ছিয়ানব্বইয়ের নয় ছিল হাতে তাহলে নয় কত আসছে নয় আসলে কত হবে তাহলে এগারো একচল্লিশ একচল্লিশের কি এক হাতে থাকে চার তাহলে একচল্লিশের এক হাতে থাকে চার এবার এই চারটা কী করবে জাস্ট এবারে একটা সোজা লাইন সোজা লাইন মানে কি তাহলে তোমার সবাই জানো শেষের সাথে শেষে গুণ হবে তাহলে ছ সাইতে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হাতে আছে চার বিয়াল্লিশ আর চারে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ঠিক আছে তোমরা ক্যালকুলেটারে মিলে নাও এটা হবে অ্যান্সার সো তোমরা যদি বুঝতে না পারো চলো আমি একটি দেখিয়ে দিই তাহলে আমি ড্রয়িংটা কী এরকমই একটা আছে এরকমই ছোট্ট আছে এরকমই বড় আছে এরকমই আছে আবার ছোট্ট আছে আবার একটি বড় আছে এবার তোমার নিশ্চয়ই ধারণা করে নিতে পারবে ঠিক আছে চলো দেখে দিই ধরো দুই তিন চার চার তিন দুই এটি কী হবে এ তাহলে কি এ লাইনটা মানে আমি এটা গুণ করে নেব চার দোকানে আট এবারে ক্রস চিহ্ন আছে মানে তিন দোকানে ছয় আর তিন চারি বারো ছয় আর বারোই ছয় আর বারো ছয় আর বারো কত আসছে আট এক আঠেরো আঠেরোর আট হাতে থাকে আমার এক হাতে থাকে এক এবার বড় ক্রস মানে কি দুইয়ের সাথে দুই চারের সাথে চার তাহলে দুই দুয়ে চার চার চারি আট চার আর আটে বারো বারো আর আমার হাতে এক আছে তেরো আর কিন্তু এই লাইনটাও আছে দেখো এই সোজাটা তাহলে কী তিন তিনে নয় তাহলে দেখো প্রথম থেকে আমি করে দিচ্ছি তাহলে একটু আসার দুই দুয়ে চার চার চারে আট তিন তিনে নয় আর হাতে এক আছে তাহলে কত আসছে একে দশ দশ আটে আঠেরো আঠেরো আর চারে বাইশ বাইশের দুই হাতে থাকে হাতে থাকে কত হাতে থাকে দুই এবার কি আছে জাস্ট ছোটো ক্রস আছে ছোটো ক্রস মানে কি দুই আর তিন চার আর তিন তাহলে দুই আর তিন কত তিন দোকানে ছয় তিন দোকানে ছয় আর চার আর তিনে তিন চারি বারো ছয় আর বারো কত ছয় আর বারোই ছয় বারো আঠেরো আর হাতে ছিল দুই উনিশ কুড়ি কুড়ি শূন্য হয়ে যাবে হাতে থাকে দুই দুইটা আবার আমার হাতে আছে এবার জাস্ট একটা সোজা লাইন মানে কি চার দোকানে আট আট আর হাতে দুই আছে নয় দশ এই আমার অ্যান্সার হয়ে গেল ঠিক আছে সো ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে দেখো আমার ধারণা তোমরা পুরোটাই শিখে যাবে দুই সংখ্যা তিন সংখ্যা গুণ ঠিক আছে সো চলো ভিডিওটি এখানে শেষ করছি অনেক লং ভিডিও হয়ে গেছে সো থ্যাংকস ফর ওয়াচিং পরের ভিডিও দেখা হচ্ছে এবং তোমার যারা নতুন এসছো ভিডিওতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে এরকমই আরও নানান ধরনের শর্টকাট ম্যাথ পাওয়ার জন্য